আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ব্যারনস্টোফেলের থার্ড ক্লাস। আমরা প্রবলেম 10 পর্যন্ত দেখেছি। আজকে প্রবলেম 11 থেকে আমরা দেখব। আমরা আজকে ইউজড টু অ্যান্ড বি ইউজড টু এই রুলটা দিয়ে শুরু করতেছি। ইউজড টু এটা অতীতে কোন একটা অভ্যাস বা অতীতে কোন একটা ঘটনা বা কাজ যেটা নিয়মিত ছিল বা অতীতে হতো, অভ্যাস বা অভ্যস্ততা, অতীতের কোনো অভ্যাস বা অতীতের কোনো নিয়মিত ঘটনা, এরকম বোঝাতে আমরা ইউজড টু এটা ব্যবহার করি বা করতে পারি। এই ইউজড টু এর পরে যে ভার্ব, যদি কোনো ভার্ব আসে, তো টুর পরে কোনো ভার্ব আসলে সেটা কি হবে? সিম্পল ফর্ম হবে যদি ইউজড টুর পরে হয়। আর যদি বি ইউজড টু, বি মানে কোনো অক্সিলারি ভার্ব, প্লাস ইউজড টু, যেমন am used to হতে পারে, is used to হতে পারে, অথবা was used to হতে পারে, বা have used to হতে পারে। যদি used to এর সাথে এর আগে কোনো বি ভার্বস বা অক্সিলারি ভার্বস যদি থাকে, হ্যাঁ, তাহলে এরপরে কিন্তু আমাদের আইএনজি করতে হবে। এরপরে কি করতে হবে? আইএনজি করতে হবে। তো আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি যে আমাদের কি হবে। আমরা একটু এক্সাম্পল দেখলে আমাদের জিনিসটা বেশি ক্লিয়ার হবে। ফার্স্ট যদি আমরা দেখি, হি ইউজড টু লিভ ইন দ্য কান্ট্রি। সো এখানে জাস্ট ইউজড টু আছে, টুর পরে ভার্বের সিম্পল ফর্ম, এর আগে কোনো বি ভার্বস বা কোনো অক্সিলারি ভার্বস নেই। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, যেমন হি ওয়াজ ইউজড টু, ওয়াজ ইউজড টু বি প্লাস ইউজ টু, মানে কোন একটা অক্সিলারি ভার্ব আসলে তারপরে তখন কি হবে? আইএনজি করতে হবে। তখন কি করতে হবে? আইএনজি করতে হবে। সো আমরা এবার কিছু কারেক্ট ইনকারেক্ট দেখি। ফার্স্ট এটা আই ইউজড টু, আই ইউজড টু এরপরে ওয়াজ দিয়েছে, এটা স্ট্রাকচারেই ঠিক নেই, তাই না? এটা এখানে তোর পরে ওয়াজ হবে না। সো এটা হবে কারেক্ট দুই ভাবে করতে পারি আমরা। একটা কারেক্ট হতে পারে আই ইউজড টু স্টাডি, সিম্পল ফর্ম। আরেকটা হতে পারে I was, যদি verb দেই, auxiliary verb দেই, তাহলে I was used to studying, auxiliary used to থাকলে তখন ing হবে। আর শুধু used to থাকলে তারপরে simple form হবে। আমরা আরো দেখতে ইনকারেক্ট, এটা কেন ইনকারেক্ট? ওই ইউজ টু, আচ্ছা এখানে শুধু ইউজ আছে, শুধু ইউজ টু, এটা ইনকারেক্ট ফর্ম। শুধু ইউজ টু এটা ইনকারেক্ট ফর্ম। এটা হবে ইউজড টু। সো আর ইউজ টু এর পরে ভার্বের সিম্পল ফর্ম। আর যদি আমরা কোনো অক্সিলারি প্লাস ইউজ টু ইউজ করি, যেমন উই ওয়্যার ইউজড টু, তাহলে পরে আমাদের কি করতে হবে? আইএনজি করতে হবে। ঠিক আছে। আচ্ছা, সো এটা আমাদের ইউজড টু। ইউজড টুর আরো একটা নিয়ম আছে, সেটা আমরা তো দেখলাম যে অক্সিলারি প্লাস ইউজড টু থাকলে তারপরে আইএনজি দিতে হয়। বাট যদি ইউজ টু গেট অথবা গেটের যে কোনো ফর্ম, যেমন past form হতে পারে গট, গট প্লাস ইউজড টু যদি থাকে, প্লাস ইউজ টু যদি থাকে, তাহলে কিন্তু তারপরও কি হবে? আইএনজি হবে। ঠিক আছে, তারপরেও এই আইএনজি হবে অক্সিলারি যেটা সেটার মতো। যেমন অক্সিলারি ইউজ টুর সাথে কোনো অক্সিলারি থাকলে যেমন পরবর্তীতে আইএনজি হয়, গেট ইউজড টু অথবা গট ইউজড টু এর পরেও কিন্তু আইএনজি দিতে হবে। এটা এখানে নেই, সামনে হয়তো আছে কোথাও। সো এটা আমি একবারে এটার সাথে মিলিয়ে বলে দিলাম, এই দুইটা ইউজড টুর ক্ষেত্রে আইএনজি দিতে হবে। আর নর্মাল ইউজড টু থাকলে তখন আমাদের ভার্বের সিম্পল ফর্ম দিতে হবে। এবার আমরা এক্সারসাইজে সব কয়টা প্রবলেমেরই এক্সারসাইজে দুইটা পার্ট আমরা দেখতেছি, পার্ট এ পার্ট বি। সো পার্ট এ আমরা যদি দেখি, হার্ভার্ড ড্যাশ এ স্কুল ফর মেন বাট নাও ইট ইজ কো এডুকেশনাল, সার্ভিং অ্যাজ মেনি উইমেন অ্যাজ ম্যান। আচ্ছা, সো হার্ভার্ড এখানে যদি আমরা দেখি, অজ ইউজড টু নেই, প্লাস এর পরে আইনজিও নেই, ইউজড টু বি। আচ্ছা, was used to দিলে এরপর আমাদের একটা আইএনজি দিতে হতো। was used to be এর পরেও আমাদের এটা হবে না। সো আমাদের হচ্ছে used to আর verb হচ্ছে simple from be। Harvard used to be, be হচ্ছে আমাদের আনসার। আমি ফুল মিনিংটা বলে দিচ্ছি। Harvard used to be a school for men, মানে হার্ভার্ড হচ্ছে একসময় শুধুমাত্র ছেলেদের জন্য বা পুরুষদের জন্য একটা স্কুল ছিল, ঠিক আছে? বাট কিন্তু নাও ইট ইজ কোএজুকেশনাল, কিন্তু এখন এটা কি কোএজুকেশনাল, উভয়ের জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য। সার্ভিং অ্যাজ মেনি উইমেন অ্যাজ ম্যান, এবং একই সংখ্যক পুরুষ এবং মহিলাদের জন্য এখন কি করতেছে, সার্ভ করতেছে বা এখন আছে আর কি। সো এখানে ইউজড টু আর বি হচ্ছে সিম্পল ফর্ম, এটা আমাদের আনসার হচ্ছে বি। পার্ট বি তে যদি আমরা যাই, as television images of the astronauts showed even for trained professionals who are used to move about in a lessened gravitational field there are still problems। আচ্ছা, এটা কিন্তু আমরা অলরেডি প্রবলেম ধরে ফেলেছি, যেহেতু এখানে আমাদের কি আছে আর ইউজড টু আছে, তাহলে আমাদের আর ইউজড টুর পরে কি সিম্পল ফর্ম হবে নাকি আইএনজি হবে? এখানে হবে কিন্তু মুভিং, তাই না? কারণ কি অক্সিলারি প্লাস ইউজড টু আছে। সো আমাদের আনসার তো হবে আর ইউজড টু মুভিং। সি তে এটা হচ্ছে ইনকারেক্ট, এটা কারেক্ট হবে কি আর ইউজড টু মুভিং, এটা হবে। সো ইউজ টু রুলটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এক্সামে থাকে। আচ্ছা, নাম প্রবলেম 12 প্রবলেম হচ্ছে হ্যাড বেটার নিয়ে। হ্যাড বেটারটার ব্যবহারটা অনেকটা সুদের মতো, হ্যাঁ, অ্যাডভাইজেবিলিটি মানে উপদেশমূলক, যেটা সুদের ক্ষেত্রে ব্যবহার করি যে কোনো কিছু করা উচিত বা উপদেশ টাইপের। সো হ্যাড বেটারটাও সেরকম। আর হ্যাড বেটারের পরে আমাদের মনে রাখতে হবে হ্যাড বেটারের পরে কিন্তু ভার্বের সিম্পল ফর্ম দিতে হবে, হ্যাড না, এটা হ্যাড বেটার। সো এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের সিম্পল ফর্ম দিতে হবে। আর আমরা যদি নেগেটিভ করতে চাই, নটটা হ্যাড বেটারের পরে দিতে হবে, হ্যাড বেটার নট। যেমন এখানে আমরা দেখি ইউ হ্যাড বেটার টেক, ঠিক আছে, হ্যাড বেটারের পরে ভার্বের সিম্পল ফর্ম। আর নট যদি ইউজ নেগেটিভ করার দরকার হল, নটটা হ্যাড বেটারের পরে দিতে হবে, ইউ হ্যাড বেটার নট টেক, ইউ হ্যাড নট দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, অনেকে আমরা করতে পারি যে হ্যাড দেখে হ্যাড এর পরে নট দিলাম, সেটা কিন্তু এখানে হবে না, কারণ এখানে আমাদের হ্যাড বেটার এটা এর পরে দিতে হবে, ইউ হ্যাড বেটার নট টেক নেগেটিভের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা দুই একটা কারেক্ট ইনকারেক্ট দেখি, ইউ হ্যাড বেটার টু হারি। আচ্ছা, ইউ হ্যাড বেটার এর পরে টু হবে না, রুলটা হচ্ছে ইউ হ্যাড বেটার এটা মোডালের মতো এবং মোডালের পরে ভার্বের সিম্পল ফর্ম ডিরেক্ট হবে, ইনফিনিটিভ না, আইএনজি না বা অন্য কোনো ফর্ম না। সো ইউ হ্যাড বেটার টু হারি, টু এখানে হবে না, এটা হবে ইউ হ্যাড বেটার হারি, ডিরেক্ট সিম্পল ফর্মটা আসবে মোডালের মতো। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য বাস। আচ্ছা, তার সেকেন্ডটা এখানে কি ভুল আছে, ইউ হ্যাড বেটার মেড, হ্যাড বেটার পরে সিম্পল ফর্ম হওয়ার কথা, সো এরা কি করেছে পাস্ট ফর্ম দিয়েছে। এটা আসলে হবে কি উই হ্যাড বেটার মেক, সিম্পল ফর্ম। এটা ইনকারেক্ট, টু দিয়েছে, এটা সিম্পল ফর্ম হবে। আচ্ছা, একটা নেগেটিভের দেখি আমরা, নেগেটিভ হচ্ছে এই যে লাস্টেরটা দেখি, ইউ হ্যাড বেটার ডোন্ট গো অ্যালোন, ইউ হ্যাড বেটার ডোন্ট করছে, আসলে নেগেটিভ করতে চাইলে নেগেটিভটা হ্যাড বেটারের পরে জাস্ট দিতে হবে, ইউ হ্যাড বেটার নট গো অ্যালোন, ইউ হ্যাড বেটার নট গো অ্যালোন, এরকম ডোন্ট এভাবে আনা যাবে না এখানে, কারণ হ্যাড বেটারটাই কিন্তু মোডালের মতো কাজ করতেছে, অন্য অক্সিলারি ডোন্ট এর সাথে নেগেটিভ ডাবল হয়ে যাবে তাহলে। সো নট যদি নেগেটিভ করার দরকার হলে কিভাবে দিতে হবে, হ্যাড বেটারের পরে জাস্ট নটটা অ্যাড করে দিতে হবে। এবার আমরা এক্সারসাইজে যাই, এক্সারসাইজ দুইটা আছে, পার্ট এ পার্ট বি, তাই না? পার্ট এ তে আছে হচ্ছে আমাদের টু চেক ফর অ্যাসিডিটি ওয়ান হ্যাড বেটার ইউজিং আইএনজি করেছে ভুল, টু ইউজ করেছে ভুল, ইউজফুল এখানে হ্যাড বেটারের পরে ভার্বের সিম্পল ফর্ম হবে ইউজ, ওয়ান হ্যাড বেটার কি হবে ইউজ লিটমাস পেপার, মানে অ্যাসিডিটি চেক করার জন্য একজনের কি করা উচিত, লিটমাস পেপার চেক করা উচিত, লিটমাস পেপারে চেক করা উচিত। সো হ্যাড বেটার ইউজ, এটা হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, পার্ট বি, ইন টুডেজ কম্পিটিটিভ মার্কেটস even small businesses had better to advertise on TV and radio in order to gain a share of the market. Acha. So had better pore ki howa uchit? Had better pore amader verb er simple form ba base form howa uchit. Kono infinitive gerund ba onno kono format hobe na. So had better ekhane just had better advertise howa uchit chilo. Tar mane ekhane bhul ache. Eta ki hobe correction jodi amra kori had better advertise hobe. ঠিক আছে আচ্ছা would rather normal যদি would rather এর অনেকগুলা রুলস আছে এখানে দুইটা দেওয়া আছে সো এই দুইটা আমরা দেখি এমনি ক্লিপস্টফেলে অনেকগুলা রুল দেওয়া আছে এবং would rather টা একটু ক্রিটিক্যাল তারপর এখানে দুইটা ইজি দেওয়া আছে আমরা ওই দুইটা দেখছি আপাতত এখানে যেটা দেওয়া আছে সিরিয়ালি would rather হচ্ছে প্রেফারেন্স মানে কোন কিছু প্রিফার করা যে বরং এটা চাওয়া বরং কোন কিছু একটা চাওয়া ঠিক আছে যা বাংলা বললে বুঝতে পারবেন তার আগে বলি would rather এর পরে হচ্ছে ভার্বের সিম্পল ফর্ম হবে আর যদি নেগেটিভ করতে চাই would rather এর পরে not আসবে had better এর মতো আগেরটার মতো সো I would rather drive যে আমি বরং ড্রাইভটা করি আচ্ছা নেগেটিভটা I would rather not drive যে বরং আমি ড্রাইভটা না করি নেগেটিভটা ঠিক আছে সো মূল হচ্ছে would rather এর পরে সিম্পল ফর্ম দিতে হবে ভার্বের had better এর মতো আর হচ্ছে নেগেটিভ করতে চাইলে would rather এর পরে not টানতে হবে had betterও সেম ছিল যেটা আচ্ছা এখন ইনকারেক্ট দেখি কেন ইনকারেক্ট হলো she told me that she would এই ডিটা হচ্ছে would she would rather not to serve আচ্ছা to serve করেছে would rather এর পরে ইনফিনিটিভ হবে না সো এটা হবে হচ্ছে not serve ঠিক আছে আর একটু দেখি আর ইনকারেক্ট কয়েকটা দেখি আমরা if you don't mind I would rather not going আচ্ছা would rather not going করা যাবে না ing করা যাবে না would rather not go simple form হবে ঠিক আছে simple form এখানে কি ভুল দেখি He said that he would rather went. Would rather এর পরে past form দিয়েছে go went. তাহলে এটা ভুল simple form দিতে হবে present form দিতে হবে একটা ভার্বের base form দিতে হবে তাই না so would rather go আচ্ছা এখানেও ভুল would rather এর পরে ing দিয়েছে would rather write হবে simple form আর এখানে কি করেছে Greg would rather has a Pepsi than a beer আচ্ছা মানে হচ্ছে Greg সে বরং একটা বিয়ারের থেকে একটা পেপসি নিবে তো পেপসি ড্রিংক করবে এরকম আর কি প্রেফারেন্স একটা থেকে আরেকটা আচ্ছা সো এটা হবে হচ্ছে গ্রেগ would rather have a Pepsi than a beer এবার আমরা একটু এক্সারসাইজ পার্ট এ পার্ট বি দুইটা সেটা দেখি আচ্ছা রডোডেনড্রনস কঠিন একটা নাম দিয়েছে would rather এর পরে সিম্পল ফর্ম সো প্রথমটা ইনফিনিটিভ আছে ভুল আইএনজি আছে ভুল পাস্ট পার্টিসিপল আছে ভুল ডি গ্রো সিম্পল ফর্ম জাস্ট বেস ফর্ম আছে তাহলে आंसर হবে আমাদের গ্রো ঠিক আছে ইন শ্যাডি প্লেসেস এন্ড সো উড অ্যাজেলস সো আমাদের এখানে would rather এর পরে ভার্বের কি দিতে হবে সিম্পল ফর্ম দিতে হবে आंसर হচ্ছে ডি পার্ট বি তে যাই আমরা আদার পার্ট বি তে আছে হচ্ছে আচ্ছা the Amish people descended from the Germans and Swiss would rather using horses than machines for transportation and farm work because they believe that a simple life keeps them closer to God আচ্ছা তো আমাদের সেন্টেন্স দেখ যতই বড় হোক না কেন আমাদের কিন্তু প্রবলেম ইজি would rather ইউজ হবে ঠিক না would rather এর পরে কি দিতে হবে সিম্পল ফর্ম দিতে হবে আমাদের ভুল কোথায় আছে would rather এটা হবে হচ্ছে ইউজ অনলি ইউজ হবে আমাদের আচ্ছা এটা আমি শেষে বলতেছি এবার হচ্ছে প্রবলেম 14 preference for another would rather that আমাদের এখানে প্রবলেমগুলো নাম মনে রাখার দরকার নাই আমরা एग्जांपल्स বুঝতেছি কিনা এক্সারসাইজ বুঝতেছি কিনা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে would rather that, would rather that এর ক্ষেত্রে আগে কিন্তু that ছিল না, আমাদের খেয়াল রাখতে হবে আগে কিন্তু that ছিল না, just would rather ছিল। had better আর would rather এর রুলসটা হচ্ছে সেম, had better বা would rather এর পরে সিম্পল ফর্ম হবে, আর not নেগেটিভ করতে চাইলে had better এর পরে not দিতে হবে, would rather এর পরে not দিতে হবে, তারপরে সিম্পল ফর্ম। এবার that আসছে, যদি would rather এর সাথে that আসে সেই ক্ষেত্রে পরবর্তীতে past indefinite করতে হবে। would rather এর সাথে যদি that আসে would rather that, তাহলে এর পরে past indefinite করতে হবে, ঠিক আছে? I would rather that you drove, এটা হচ্ছে preference for another, মানে অন্য কারোর জন্য আর কি, যে আমি বরং চাই যে তুমি ড্রাইভ কর, তুমি চালাও। সো এটা হচ্ছে I would rather that you drove, past form। would rather পরের অংশে কি করতে হয়, past indefinite হবে, drive এর past form drove। আচ্ছা, I would rather that you didn't drive, would rather আমি চাই যে বরং তুমি না চালাও বা তুমি চালিও না, বা চাচ্ছিলাম যে তুমি না চালাও। আচ্ছা, সো past indefinite করতে হবে didn't, আর didn't করলে তো আবার drive এর এটা তো আবার past করা যাবে না, তাই না? didn't এর জন্য এখানে drive রাখছি। আচ্ছা, এবার আমরা কিছু কারেক্ট ইনকারেক্ট দেখি। I would rather that you don't করছে, would rather that এর পরে past করতে হবে, সো don't হবে না, এটা কি হবে didn't হবে। আচ্ছা, আরো দেখি কয়েকটা। Diana would rather that her husband doesn't, আচ্ছা doesn't working, অনেকগুলা ভুল, doesn't হবে না, এটা কি হবে didn't work হবে, working না didn't work। আচ্ছা, এরপরে দেখি আমরা the dean would rather that students make, students make করেছে, make present করছে, would rather that কি হবে past indefinite হবে, would students made হবে। আচ্ছা, don't keep এখানে didn't keep হবে, would rather that আছে, you should করছে, should হবে না, কি হবে এটা past indefinite tense হবে, তাহলে আনসারটা হবে you came, came, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের কোশ্চেনে দুই প্যাটার্ন, এই ধরনের প্যাটার্নে থাকবে, ফিল ইন দা গ্যাপ থাকবে, এখানে ইরর ফাইন্ড করতে হবে, ঠিক আছে? এ গুড কাউন্সিলর would rather that the patient dash his or her own decision after being helped to arrive at a general understanding of the alternatives, ঠিক আছে? এখন এখানে আমাদের কি আছে would rather that আছে, তাহলে পরে কি করতে হবে past indefinite। দেখেন makes প্রেজেন্টে আছে, ভুল, মেকিং ভুল, will make ভুল, সো made আছে, ডি হচ্ছে কারেক্ট, ডি হচ্ছে আনসার। পার্ট বি দেখি আমরা। ইট ইজ সেড দ্যাট দ্য আমেরিকান ফ্ল্যাগ হ্যাজ 5 pointed stars বিকজ বেস্টি রোজ টোল্ড জেনারেল ওয়াশিংটন she would rather that, she would rather that he changing the 6 pointed ones। আচ্ছা, এখন আমাদের যেহেতু would rather that আছে, তাহলে তারপরে কি করতে হয় past indefinite করতে হয়। এখানে চেঞ্জিং এর জায়গা দিতে ভুল আছে আমাদের, চেঞ্জিং এর জায়গায় কি হবে, চেঞ্জিং এর জায়গায় আমাদের হবে হচ্ছে চেঞ্জড, ইটি দিতে হবে, চেঞ্জড past form দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 15 নেগেটিভ ইম্পারেটিভ, যেই সেন্টেন্স আমরা পজিটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ঠিক আছে, ইম্পারেটিভ, নেগেটিভ ইম্পারেটিভ যেটা সেটা হচ্ছে এরকম আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স গুলো তো আমরা জানি, আদেশ, নিষেধ, অনুরোধ, যেই সেন্টেন্স গুলো বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ গুলা কিভাবে করে, জাস্ট নট দিয়ে দিলে হয়ে যায়। যেমন প্লিজ ডোন্ট স্মোক, ডু নট গো দেয়ার, do not run in the sun, আছে না, এরকম আমরা করেছি, তো সেই ধরনের, ঠিক আছে? আচ্ছা, ফরম্যাট গুলো এরকম হতে পারে would you please not smoke,